দর্শক মণ্ডলী আপনারা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছাত্র দলের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী সেই উপলক্ষে নয়া পল্টন এরিয়াতে আসলে ছাত্র দলের যে নেতাকর্মীরা আছে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আসলে জড় হয়েছে আমরা তাদের সাথে কথা বলবো আসলে ছাত্র দলের পক্ষ থেকে কি মেসেজ রয়েছে আসলে সেটি দেখানোর চেষ্টা করব আজকে সারা দিন আপনারা আমাদের সাথেই থাকেন যে ছাত্র দল আসলে নয়া পল্টন এরিয়াতে কি করবে সেটি আসলে দেখানোর বিষয় যে তারা আসলে কি কি টার্গেট নিয়ে আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে এবং কিভাবে তারা সামনের দিনে তাদের যে যে কর্মসূচি সেটি পালন করবে এবং কি বিএনপির হাতকে শক্তিশালী করবে কি কি টার্গেট নিয়ে তারা নেমেছে সেটি আজকে আপনাদের দেখাবো বিশাল বড় একটি মিছিল নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এটিপি নিউজ এর আসলে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে আমরা সরাসরি দেখাচ্ছি আসলে ঠিক এই মুহূর্তে এখানে লক্ষ লক্ষ ছাত্র দলের নেতাকর্মীরা আসলে জড় হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খালেদা জি এবং কি জিয়ার নামে আসলে স্লোগান দিচ্ছে এবং কি স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে আমরা আসলে তাদের সাথে কথা বলে দেখানোর চেষ্টা করবো আসলে কি হচ্ছে দর্শক মন্ডলী সরাসরি এক্সক্লুসিভ লাইভ এখানে আমরা দেখানোর চেষ্টা করবো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঠিক এই মুহূর্তে আসলে একটা উত্তেজনাকর পরিস্থিতি আসলে সৃষ্টি হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাই আজকে আমাদের ঢাকা জেলা ছাত্র দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য আমরা সবাই আসছি আর কি এখানে আজকে ছাত্র দল প্রতিষ্ঠা বার্ষিকী ঢাকা জেলা উত্তর ছাত্র দল সক্রিয় ভাবে আছে ইনশাআল্লাহ থাকবে নামে তারা স্লোগান দিচ্ছে এবং কি ছাত্র দলের যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটি নিয়ে তারা আসলে বিভিন্ন ধরনের স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে ঠিক এই মুহূর্তে আসলে বিভিন্ন ধরনের স্লোগানে স্লোগানে এখানে মুখরিত দর্শক আমরা কথা বলার চেষ্টা করব ভাই আজকে আজকে আমাদের ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী 44তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা সরকারকে মেসেজ দিতে চাই আমাদের যতই গ্রেপ্তার হামলা মামলা করুক আমাদের আন্দোলন বন্ধ হবে না এক যদি এক নেতা জেলে যায় বাকি নেতারা আন্দোলন চালিয়ে যাবে এটা আমার দেশনায়ক তারেক রহমানের নির্দেশ যে সর্বনিম্ন শেষমেশ যে কর্মী থাকবে সে এই আন্দোলনের নেতৃত্বে দিবে ইনশাল্লাহ দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে তারা তারেক রহমানের পক্ষ থেকে যে ধরনের মেসেজ পেয়েছেন ঠিক সেটি বাস্তবায়ন করার চেষ্টা করবেন আমরা এখানে আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক এই মুহূর্তে নয়া পল্টন এরিয়া থেকে আসলে সরাসরি এক্সক্লুসিভ লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক ঠিক এই মুহূর্তে আসলে এখানে একটি জমজমাট পরিস্থিতি আসলে সৃষ্টি হয়েছে যেটি আসলে আপনারা না দেখলে মিস করবেন দর্শক আপনারা লাইভটি শেয়ার করে দেন আমরা ঠিক এই মুহূর্তে আসলে পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠিক এই মুহূর্তে আসলে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আসলে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র দলের নেতাকর্মী আসলে জড়ো হয়েছে আমরা দর্শক আপনারা ঠিক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো আসলে আমরা বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় ঠিক সামনেই আছি এবং এখানে ঠিক এই মুহূর্তে আসলে একটি উত্তেজনা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আসলে আমরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই আছি এবং কি ঠিক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে আসলে সরাসরি এখানে ছাত্র দলের নেতাকর্মীরা আসলে উপস্থিত হয়েছেন এবং কেন্দ্রীয় নেতারা আসলে এখানে উপস্থিত হয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি লাইভ আসলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই থেকে
আমরা দেখার চেষ্টা করছি। আপনারা জানেন যে আসলে গত 7 তারিখের পর থেকে আসলে এই কার্যালয়ের সামনে আর বড় কোনো ধরনের সমাবেশ হয়নি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশাল এক সমাবেশ তৈরি হয়েছে এবং কি হাজার হাজার মানুষ আসলে এখানে জড়ো হয়েছে, ছাত্র দলের কর্মীরা জড়ো হয়েছে এবং কি বিএনপির অন্য অঙ্গ সংগঠনের নেতারাও আসার সম্ভাবনা রয়েছে। দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গৌরব ঐতিহ্য সংগ্রামের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্র দলের আমরা যেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক ঠিক এই মুহূর্তে আমরা বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমরা আসলে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছি। এখানে আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই মুহূর্তে আমরা নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে হাজার হাজার নেতাকর্মী আসলে উপস্থিত রয়েছেন ছাত্র দলের। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র দলের নেতারা আসলে দলে দলে জড়ো হয়েছেন তাদের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং কি তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে আসলে মুখরিত করে রেখেছেন এই প্রাঙ্গণটি, যেটি গত 7 তারিখের পর, ডিসেম্বরের 7 তারিখের পর আসলে স্তিমিত হয়ে গিয়েছিল, সেটি আস্তে আস্তে আবারও জমে উঠেছে ছাত্রদল এবং কি যুবদল বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে আছে আসলে এই প্রাঙ্গণটি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সেই পরিচিত মুখ ছাত্রদলের নেতারা এখানে আসলে জড়ো হয়েছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে আমরা আছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহ ছাত্রদলের নেতাকর্মীরা আসলে এখানে উপস্থিত হয়েছেন। দর্শক আমরা একটু হেঁটে হেঁটে দেখাচ্ছি এই ঠিক এই মুহূর্তে আমরা আসলে এখানে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই ছাত্র সমাবেশ সফল করার জন্য ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দর্শক আপনারা বাংলা করে এই মুহূর্তে আমি আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমরা আসলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান করছি। এখানে ছাত্রদলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, যিনি বিএনপির সিনিয়র সদস্য, জাতীয় স্থায়ী কমিটির সদস্য। এরপর সভাপতি হিসেবে আসলে এখানে উপস্থিত হবেন যে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, যিনি সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের। এরপর আমরা দেখতে পাচ্ছি যে যিনি সঞ্চালনার দায়িত্বে পালন করছেন তিনি হচ্ছেন সাইদ মাহমুদ সদর জুয়েল, তিনি সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের। এখানে একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হচ্ছে, যেখানে গণমাধ্যম কর্মীরা তাদের যে সংবাদ সংগ্রহ সেটি করে যাচ্ছেন এবং কি এর পাশাপাশি আসলে এখানে ছাত্র দলের পক্ষ থেকে আসলে হাজার হাজার নেতাকর্মী, তাদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আসলে এখানে উপস্থিত হয়েছেন এবং কি তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে এই প্রাঙ্গণটি মুখরিত করে রেখেছেন এবং কি স্লোগানে নগরীতে পরিণত করেছেন। দর্শক আমরা যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে নয়াপল্টন কার্যালয় এক প্রকার মুখরিত হয়ে আছে। এখানে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে আমরা অনেকের সাথে কথা বলেছি যে তারা আসলে তারেক রহমানের নেতৃত্বে আসলে সব কিছু এখানে সংগঠিত করছেন এবং কি বিভিন্ন ধরনের তারেক রহমানের যে সেটি আসলে পালন করার চেষ্টা করছে। মূলত এটি তারেক রহমানের পক্ষ থেকে যা যা তাদেরকে জানানো হয়েছে ঠিক সেটি